আর্থিক খাত সংস্কার, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার, বন্যা মোকাবেলা, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বায়ুমানের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য চলতি বছর বাংলাদেশকে প্রায় $2 বিলিয়ন সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ এস শেখ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানান। এর আগে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, আর্থিক খাতে সংস্কার, বাজেট সহায়তা ও ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ। বৈঠক শেষে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা মোকাবেলা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বায়ুমানের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য নতুন করে প্রায় $2 বিলিয়ন সহায়তার ব্যবস্থা করতে পারে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সহায়তা বাংলাদেশের জরুরি অর্থের প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে উল্লেখ করেন আবদুল্লাহ শেখ। এর আগে মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে সংস্কার, বাজেট সহায়তা ও ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। এ ব্যাপারে ইতিবাচক তারা, তবে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আরও আলোচনা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ আরও জানান, সংস্থার সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে, তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে, তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে €1 বিলিয়ন দেবে, এর মধ্যে এবছর পাওয়া যাবে €15 মিলিয়ন। পরিবেশ উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে মঙ্গলবার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠক করেন, পরে উপদেষ্টা একথা জানান। পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এইচএম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।